সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পুলিশের উপস্থিতিতে পুলিশের চক্র জোর করে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া, বাসের টায়ার পাংচার করিয়ে দেওয়া, কয়েকটি রেলওয়ে স্টেশনে পাংচার, প্রশাসনের বিনা বাধায় রেল লাইনের উপরে কাছে দুই ফেলে নিরন্তর চেষ্টা, এগুলি সম্পর্কে এবং কংগ্রেসীরা মনে করেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা প্রাথমিক ভাবে তারা ভুল করেছে, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ কোনো সংগঠনে নির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে দেশের অর্থনীতি নিয়ে দীর্ঘনীতি নিয়ে সরকার পরিচালনা নিয়ে বক্তব্য করতে পারে, তারা প্রতিবাদ করতে পারে, মিটিং মিছিল সরকার অবলম্বন করতে পারে, কিন্তু যে সময় সারা দেশ বা সারা পৃথিবী একটা চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন, যখন জীবন আমরা জীবনে নতুন করে দেখতে চাইছে, ঠিক সেই কর্মকাণ্ড এই মন প্রান্তিক মানুষের উপর প্রভাব ফেলত এবং সার্বিকভাবে দেশের অর্থনীতির উপরে একটা প্রভাব ফেলে দীর্ঘ বার্তা দেওয়ার প্রচেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের সচেতন মানুষ এই বন্ধকে ব্যর্থ করেছে, বন্ধের কোনো প্রভাব নেই, কিন্তু বন্ধের জন্য যে ইস্যুগুলোর থেকেও বেশি প্রাধান্য ছিল আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সিপিআইএমের প্রাধান্য, তাই বন্ধের দাবি দাবা থেকেও পশ্চিমবঙ্গের নিজেদের উপস্থিতি তৃণমূলের আশীর্বাদে তৃণমূলের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় তারা করার চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা যে কর্মসূচিটা হইল যে মাঝেরহাট নিজের প্রভুত্ব ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে মাঝেরহাট দিবস করার শিল্পী সেটা তার দ্বিতীয়ত এমন একটা ইস্যু যে ইস্যুটা নিয়ে যে কোনো দিন যে কোনো সময় আগামী সময় আমরা এই কর্মসূচি করা যেতে পারব, তৃণমূল করছে, বিরোধীরা করছে, বেছে বেছে এমন একটা দিন তারা করলো যে দিনকে শ্রমিকদের মানে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের দুরবস্থা নিয়ে গোটা রাজ্য জুড়ে এরকম একটা আন্দোলন হচ্ছে, যে আন্দোলনকে শাসন দল নীতিগতভাবে সমর্থন করছে, সেখানে বিজেপি আজকে হঠাৎ করে এরকম একটা স্থানীয় একটা লোকাল ইস্যু নিয়ে আন্দোলনের নামে এটা করার উদ্দেশ্যটা বিজেপি কিভাবে গণপরিচালনা করতে আন্দোলনে তার অংশগ্রহণ করবে সে সমর্থন বিজেপি জিতবে, যে আন্দোলনের প্রতি তৃণমূল কংগ্রেস নৈতিক সমর্থন দিচ্ছে আর বামপন্থীদের সেই আন্দোলন কংগ্রেস সেই আন্দোলনের কর্মসূচিতে করতে উদ্দেশ্য তো একটাই, তৃণমূল নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিআইএমকে নতুন করে বাঁচিয়ে দিলে ভোট কাটা রাজনীতিতে রাখতে চাই সে জানা, কিন্তু বাংলার মানুষ সমস্ত এটা বলছেন যে রাজনীতি বেরুদ্ধিত হয় মানুষ তৃণমূলকে ভোট দেবে আমাদের বিজেপিকে ভোট দেবে, আমরা বিশ্বাস করি এই জিনিস বলতে তৃণমূল আগে বিজেপি জিত এক তারা কিন্তু টিভির বিরুদ্ধে কথা বলছে, বামপন্থীরা আজকে এই বন্ধকে সামনে রেখে টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার সাথে তারা তাদের বিবৃতি দিচ্ছে, যে লালু প্রসাদ যাদব দুর্নীতি অভিযোগে একটা মিশন হয়ে গেছে সেই লালু প্রসাদ যাদবের সঙ্গে বিহারে আপনার সঙ্গে আর বিহারের তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে সেই লালুকে সমর্থন দিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিহারে বিজেপি জয় জয় হবে, তাহলে বার্তা তো যে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আবার মানুষের আবেগকে প্রতারিত করতে চায়, এই বার্তা তো সব সময় লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তারের জন্য এবং তার বিরুদ্ধে মামলা চলাকালীন সেই সময় একটি বিরোধ
সেদিন এসে উদ্বেগ বিশ্বাসকে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিল, উদ্বেগ জিতেছিলেন, জিতে মন্ত্রী হয়েছিলেন, তার জনপ্রিয়তার মূল ইন্ডাস্ট্রিটা কি ছিল সেটা ছিল যে তিনি লাল প্রসাদের চারা গোটালাকে মানুষের সাথে বাস করেছিলেন এবং বহু মেরুদণ্ড সোজা রেখে পুরোপুরি জয় করে নিজের জীবনের ঝুঁকিকে তিনি তদন্ত করেছিলেন। মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগে আলিমুদ্দিনের সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন, বর্গীদের কাজ এটাই
ইভেন্ট ম্যানেজমেন্ট বলা হয় এটা কি? আয়ুষ্মান ভারতের পাল্টা হিসেবে আজকে স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেখানেও 5 লক্ষ টাকা পশ্চিমবঙ্গে যে কোনো ব্যক্তি 5 লক্ষ টাকার এই স্বাস্থ্য সাথী প্রকল্পে সুবিধা পাবে সে পথে কার্ড রেল অনুমতি দেয়নি তাই চালু করা যায়।
Investment friendly state, sarea deșeurilor, sarea